আল্লাহ পাক বলেন পৃথিবীতে নিয়ে আসার আগে যে সিদ্ধান্তটা দিয়েছিলাম এটা সাইলে হবে না মেয়ে হবে এটা কিন্তু তোর বাবাও দেয়নি মাও দেয়নি এটা আমি আল্লাহ নিজে দিয়েছি এইজন্য সাইলে হোক মেয়ে হোক যদি কেউ স্ত্রীর উপরে রাগ করে বুঝতে হবে ওর রাগ সরাসরি আল্লাহর উপরে দুনিয়াতে আপনার কন্যা যদি আসে কন্যার কথা কোরআনে আল্লাহ আগে দিয়েছেন আল্লাহ বলেন আমি কাউকে মেয়ে দেই আগে মেয়ের নাম এরপরে বাবার নাম এরপরে ছেলের নাম তার মানে মেয়ে হলে আল্লাহ রহমতের চারজন ফেরেশতা অলরেডি পাঠিয়ে দেয় ফেরেশতারা ওই মাথার উপরে হাত দিয়ে দোয়া করে এই মেয়েটাকে যারা ভালোবাসবে স্নেহ মমতা দিয়ে দিন শেখাবে আদর করবে এর পেছনে খরচ করবে আর সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত ওই মা বাবার উপরে থাকবে কোন ছেলের ব্যাপারে এমন দোয়া আছে আমি পাইনি কিন্তু মেয়ের ব্যাপারে আছে কিন্তু শর্ত কয়টা চারটা বলেন বলেন অনেকে মনে করছে মেয়ে হলে জান্নাত না মেয়ে যদি ঐশ্বরী ঐশীর মতো হয় মেয়ের চারটা দায়িত্ব আপনাকে পালন করা লাগবে মেয়ে হওয়ার পরে তাকে আদর দেবেন ভালোবাসা দেবেন স্নেহ দেবেন দুই নম্বরে দিন শেখাবেন কি শেখাবেন বলেন বলেন এই দিনের ভেতরে যত নিয়ম নীতি আছে সাংসারিক পারিবারিক ইসলামিক এগুলো শিখিয়ে দিতে হবে মেয়েকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক বানাবেন এটা শর্ত না কিন্তু তার সংসার করার জন্য যা লাগে এই যোগ্যতা গুলো তাকে অর্জন করাতে হবে আল্লাহর নবী জানিয়েছেন তোমার ছেলে হোক আর মেয়ে হোক তাকে সাঁতার শেখাবে তীর ধনুক মারা শেখাবে ঘোড়া চালানো শেখাবে তার মানে কি এখন কিন্তু ঘোড়া চলে না তীর ধনুক চলে না সাঁতারও চলে না এই কথা বলতে নবীজি ইঙ্গিত দিয়েছেন ঘোড়া চালানো কঠিন কাজ তার মানে দুনিয়ায় তোমার মেয়েকে বিয়ে দেওয়ার পরে যদি জামাইটা মারা যায় ও যেন জীবন যুদ্ধে টিকে থাকতে পারে এরকম কঠিন কাজগুলো তাকে শেখাও সেলাই মেশিং এর কাজ শেখাও হাতের কর্ম শেখাও জিনিস বানাতে পারে এরকম যোগ্যতা অর্জন করাও জামাই যদি মারাও যায় ও যেন নিজের কাজ নিতে করে ইজ্জতটা ঠিক রাখতে পারে নবীজির কথার ইঙ্গিতে তুমি তাকে ঘোড়া চালানো শেখাও তীর মারা শেখাও তীর মারা মানে কম্পিউটার শেখাও কথা বলে না কেন তাকে তুমি ডাক্তার বানাও আজ বাংলাদেশের ডাক্তার গুলো যদি রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো হয়ে যেত ডাক্তার মতিয়ার রহমানের মতো হতো ওদিকে ডাক্তার শাহিন জব্দার বরিশালের এরকম ডাক্তার যদি আমরা ছেলের মেয়েদেরকে উপহার দিতে পারতাম আল্লাহর কসম চিকিৎসা বিভাগটা বাংলাদেশে দুর্নীতি মুক্ত হয়ে যেত চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা বিভাগটা আজ দায়িত্বে যিনি ছিল আপনাদের পাশের জেলার মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন শেষ পর্যন্ত মারাই গেল এত দুর্নীতি সহ্য করবে কি করে আমাদের উচিত আমাদের ছেলে হোক আর মেয়ে হোক আপনাকে ঘোড়া চালানো তীর মারা সাঁতার শেখা তার মানে জীবন যুদ্ধে টিকে থাকার জন্য যা লাগে এই কাজগুলো শেখানো এইটাই দিন আমরা মনে করি না শুধু কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে তো ওইগুলো কি ওগুলো তো কোরআন হাদিসের ব্যাখ্যা ছেলে হোক মেয়ে হোক আপনি দায়িত্ব পালন করতে পারে আপনি যদি এখন মারাও যান ও যেন অন্তত টিকে থাকতে পারে এরকম যোগ্যতা অর্জন করার